শিলচর লোকসভার অন্তর্গত প্রত্যেকজন সম্মানিত ভোটারকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সাথে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, যাতে আমি একজন সাধারণ কর্মী হিসাবে আগামী দিনে ওনাদের আশীর্বাদে ওনাদের সেবায় আমি কাজ করতে পারি, ওনারা যাতে আমাকে আশীর্বাদ করেন, এতটুকু আমি প্রথমত বলব। হ্যাঁ, আমার মাকে নিয়ে ভোট দিতে এসেছি, আমার ভোট জিসি কলেজে। তো আমার প্রথমে আমার মাকে ভোট দি, মার ভোটটা প্রথমে আমি দিলাম। তো আমি আপনাদেরকেও অনুরোধ করবো, আপনাদের আশীর্বাদ চাইবো, আপনাদের মাধ্যমে সমস্ত জনসাধারণের আশীর্বাদ চাইবো, যাতে ওনাদের আশীর্বাদে আগামী দিনে সবার সেবায় আমি কাজ করতে পারি। তারও সেন্টারে গিয়েছিলেন নাকি প্রথম? না, আমি প্রথম মাকে নিয়ে প্রথম ভোট দিয়ে তারপরে সেন্টার সেন্টারে যাব। কী বুঝেন আগামী যে নির্বাচনের পরে কী সিদ্ধান্ত নেবে? যেভাবে জনগণের সিদ্ধান্ত তো বোঝা মুশকিল, এটা জনগণই নেবে, কিন্তু মানুষের ভেতরে ক্ষোভ আছে, বিভিন্ন ধরনের ক্ষোভ আছে। ক্ষোভ বলতে আজকে যেভাবে বিভিন্ন ধরনের বঞ্চনা করা হয়েছে বরাইকবেলির জনসাধারণের সাথে, বরাইকবেলির বিভিন্ন কাস্ট কমিউনিটির সাথে, এই বঞ্চনারগুলার প্রতিফলন নিশ্চয়ই আজকের ভোটের মাধ্যমে হবে। এবং আমি সমস্ত কাছারে যেভাবে ঘোরাফেরা করেছি, আমি মানুষের যে ধরনের প্রতিক্রিয়া দেখেছি, এই প্রতিক্রিয়াতে বোঝা যাচ্ছে মানুষের ভেতরে যে ক্ষোভটা আজকে ভোটের মাধ্যমে ইয়ে করবে। আর বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি একটা জিনিসই অনুরোধ করব, মানে একটা জিনিসে আমি জনসাধারণের প্রতি মানে কৃতজ্ঞ, যে আজকে জনসাধারণের বা আমাদের ময়মুরব্বীর আশীর্বাদে আমি ভারতীয় বা জাতীয় কংগ্রেসের মনোনয়ন পেয়েছি। কিন্তু আজকে একজন সাধারণ ছেলে হিসাবে আমি বিশেষ করে সবচেয়ে অবহেলিত সমাজ, যারা অবহেলার চোখেও দেখে, কৈবর্ত সমাজের ছেলে হওয়া সত্ত্বেও আজকে আমাকে হারানোর জন্য যেভাবে ভারতের গৃহমন্ত্রীজি এসছেন, ভারতের ক্যাবিনেট মন্ত্রী সর্বানন্দজি এসছেন, মুখ্যমন্ত্রী 4-5 বার এসছেন, তারপরে জয়ন্ত মল্লবরুয়া থেকে ধরে পীযূষ হাজারিকা থেকে ধরে বড় বড় নেতারা এসছেন, কিন্তু আমার সবচেয়ে বড় শক্তি আমার যারা কংগ্রেসের গ্রাসরুট লেভেলের ওয়ার্কার, এবং তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, আমি বিশ্বাস করি যে ওনাদের যে এই প্রচেষ্টা, ওনাদের যে এই আমার জন্য যে কষ্ট করেছে, কষ্টটা বিফল যাবে না।